বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না। সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষের শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবের আর কর্ণ সমেত কৌরব। অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল, কপট, চতুর, কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসো? আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছ না কুরুবংশের এই গৃহ বিবাদ আজ বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, যবন, বাল্মীক রাজ্যের সীমান্ত পর্যন্ত। সব নদী যেমন সমুদ্রে এসে মিশে, তেমনি সর্বদেশের সৈন্য দল আজ মিলিত হলো ব্রহ্মাবর্তে, কুরুক্ষেত্রে। তারপর মধ্যদেশে হাহাকার, মৎস্য ছিল দুর্ভিক্ষ, সুদূর কম্বজপুরে রাষ্ট্রবিপ্লব, চেদিরাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সধবা নেই, ভারতবর্ষ বিধ্বস্ত।